ভালো কাজের জন্য দোয়া এবং নগরবাসীকেও মনে কষ্ট পেলে ক্ষমা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল দায়িত্ব পালনের শেষ দিনে নগরীর লালদিঘি পার্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পিঠে উৎসবে দেওয়া বক্তব্যে এমন আবেগ ঘন কথা শোনা যায় প্রশাসক সুজনের কণ্ঠে। আমার প্রিয় নগরবাসী, আমার কাজে যদি আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন আমাকে দোয়া করবেন, আর আমার দ্বারা আপনাদের মনে যদি কারো কষ্ট দিয়ে থাকি, প্রশাসন চালাতে গেলে অনেক সময় অনেক কঠোর কাঠিন্যর সাথে চলতে হয়েছে, আমি করজোড়ে আপনাদের কাছে আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, মেহরবানি করে আপনারা আমাকে মাফ করে দেবেন। প্রশাসক সুজন বলেন, আমার বিদায়ের দিন একেবারে শেষ সময়, আমাকে 6টি মাসের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন দায়িত্ব দিয়েছিলেন আমি তা জানি না, আমি আমার সাধ্য মতো আমার যা জানা ছিল সব কিছু দিয়ে চেষ্টা করেছি নগরবাসীর সেবা করতে। আমারও বিদায়ের শেষ সময় 6টি মাস, কেন আমাকে আমাদের নেত্রী দায়িত্বটা দিয়েছেন আমি জানি না, আমি আমার সাধ্য মতো আমার যত যোগ্যতা দক্ষতা আমার যা জানা ছিল সব কিছু দিয়ে আমি চেষ্টা করেছি আমি আপনাদেরকে সেবা করার জন্য, একটি উন্নত বাসযোগ্য মানবিক শহর উপহার দেওয়ার জন্য জানি না আমি কতটুকু সফল হয়েছি। গতকাল চট্টগ্রামের লালদিঘি পার্কে বসেছিল অন্যরকম মিলন মেলা, বিভিন্ন শ্রেণীবেশের মানুষ জড়ো হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজনের আহ্বানে। যেখানে হয়েছিল জ্যোৎস্না উৎসব, সেখানেই হচ্ছে পিঠা উৎসব। গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির অংশ হিসেবে পিঠা উৎসবে শহরবাসীকে ডেকেছিলেন প্রশাসক সুজন, সাথে মঞ্চে জমেছিল কবিদের কবিতা পাঠের আসর। পিঠা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত। আমাদের রাজনীতির সাথে অতীতে যে সংস্কৃতিটি যুক্ত ছিল তার প্রমাণ রেখে গেছেন আমার অনুজ প্রতিম সুরিদ জনাব খোরশেদ আলম সুজন। 60-70-এর দশকের রাজনীতির চেহারাটি এমনই ছিল, যে কারণে প্রত্যেকজন ছাত্রকর্মী রাজনৈতিক কর্মী সেদিন শুধু রাজনীতিই করেন নাই, তারা কবিতা আবৃত্তি করেছেন, তারা সঙ্গীতকে ভালোবেসেছেন এবং একটি রাজনৈতিক সংস্কৃতি মননের মধ্য দিয়ে আমরা সবাই 60-এর দশকে এগিয়েছিলাম বলেই, 70-এর দশকে এগিয়েছিলাম বলেই আমাদের পক্ষে সম্ভব হয়েছিল এই প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনাটিকে ধারণ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। এছাড়াও মঞ্চে ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মহিতুল আলম, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ো ও প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম সহ অনেকেই। উৎসব অঙ্গনে 4টি স্টল ছিল ভাপা পিঠা ও খেজুর রস, পুলি পিঠা, পাটিসাপটা, পাকন সহ বিভিন্ন পিঠা সমাহার। অনুষ্ঠানে আগত সকলে পিঠাগুলো খেয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সৌজন্যে। মিশুপাল, বাংলাধারা, চট্টগ্রাম।